শেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ রাকিব যাচ্ছি তার কাছে রাকিব জানাবেন যে প্রধান উপদেষ্টা তো নিশ্চয়ই ব্যস্ত সময় পার করছেন আজ কি কি কর্মসূচি রয়েছে আপনাকে ধন্যবাদ গতকাল আমরা যখন বিশেষ করে আমি এখন টেলিভিশন থেকে একটি ইন্টারভিউ নিচ্ছিলাম প্রধান উপদেশার প্রেস সচিব তিনি একটি কথা বলছিলেন যে অন্যান্য বার বাংলাদেশ থেকে নয় অন্যান্য দেশ থেকে যেসব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আসেন তারা পুরো এই আয়োজনে সাত দিন বা দশ দিন যতগুলো দ্বিপাক্ষিক বৈঠক বা যতগুলো প্রোগ্রাম রাখেন এবারের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার এই তিন দিনের সফরে তার চেয়েও তার বেশি প্রোগ্রাম এবার রয়েছে মানে তিনি এক একদিন খুবই ব্যস্ত সময় পার করছেন এক একদিন একাধিক আটটি দশটি করে তিনি প্রোগ্রাম দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন আজও কিন্তু তার ব্যতিক্রম নয় আমি যদি আপনাকে একটু বলি আজকে কি তার প্রোগ্রাম রয়েছে আজ তার মোটা দাগে চারটি বড় বড় দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এবং সেগুলো খুবই ভিভিআইপি যারা অতিথি বা রাষ্ট্র রাষ্ট্র বিশ্ব নেতা তাদের সঙ্গে তার আজকে নিউ ইয়র্ক সময় এগারোটা ত্রিশ থেকে বারোটা পর্যন্ত স্থানীয় সময় মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব রয়েছে তার সঙ্গে একটি আধা ঘন্টার দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এই বৈঠকটিতে মূলত জো বাইডেনের সঙ্গে বৈঠকে যেসব হয়েছে এবং জো বাইডেন বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়ে পুনর্গঠনে যা যা সহায়তা করার আশ্বাস দিয়েছেন মূলত সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়েই ব্লিংকেনের সঙ্গে আজকে আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি এরপরে ঠিক বারোটা ত্রিশ থেকে একটা ত্রিশ এক ঘন্টা ব্যাপী একটি বৈঠক রয়েছে বাংলাদেশের যারা বিজনেস কাউন্সিল এর সদস্য রয়েছেন অর্থাৎ যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের যে বিজনেস কাউন্সিল রয়েছে তাদের সঙ্গে এর পাশাপাশি দুইটা পনেরো থেকে দুইটা পঁচিশ অর্থাৎ দশ মিনিটের আরেকটি বৈঠক রয়েছে জাতিসংঘের যে মহাসচিব অ্যান্থনিও গুতারেস তার সঙ্গে এটিও কিন্তু অনেক বেশি একটি গুরুত্বপূর্ণ বৈঠক কারণ এই জাতিসংঘই পুরো এই যে সম্মেলনটি চলছে তাদের মাধ্যমেই উন্নত বিশ্ব বিভিন্ন দাতা সংস্থা কিংবা কি কি প্রয়োজন বাংলাদেশে বাংলাদেশ কিভাবে ছাত্র জনতার গণভ্যুত্থানের পর যে পুনর্গঠন করতে চায় এসব বিষয়ে মূলত গুতারেসের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে এবং সেখানে হয়তো একটি আউটলাইন দেওয়া হবে আমার আমরা যদি জানতে পেরেছি ডক্টর মোদী যে কোন কোন প্রক্রিয়া এখন বাংলাদেশ এগোবে এরপরে আরেকটি বৈঠক রয়েছে এটিও খুব গুরুত্বপূর্ণ এটি দুইটা পঁয়ত্রিশ থেকে দুইটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত নিউ ইয়র্ক টাইম আমি আমি কিন্তু আপনাকে নিউ ইয়র্কের স্থানের সময় বলছি এবং এই বৈঠকটি হবে মূলত ইউরোপীয়ন যে কমিশন রয়েছে তার যে প্রেসিডেন্ট আছে ভন্ডার লিয়ন তার সঙ্গে এবং জো বাইডেন যে কথাটি বলেছে যে বাংলাদেশের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এটি কিন্তু একটি বার্তায় বার্তাটি কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্র কেন্দ্রিক কেন্দ্রিক আমরা বারবার বলছি এই বার্তাটি কিন্তু পুরো পশ্চিমা বিশ্ব পুরো ইউরোপীয় ইউনিয়ন পুরো ইউরোপ জুড়ে সবাই বার্তাটি পেয়েছে তো তারই অংশ হিসেবে ইউরোপীয় যে কমিশন রয়েছে তার আহ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে আরেকটি বৈঠক রয়েছে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আমি একটু শেষ করছি এটি বলে আপনাকে তিনটা ত্রিশ থেকে তিনটা পঁয়তাল্লিশ পর্যন্ত আইসিসির যে প্রসিডিউর রয়েছে প্রসিকিউটর অর্থাৎ আন্তর্জাতিক যে সংস্থাটি রয়েছে যুদ্ধাপরাধের যে একটি সংস্থা সেই সংস্থার যিনি প্রসিকিউটর মূল প্রসিকিউটর তার সঙ্গে কিন্তু আরেকটি বৈঠক রয়েছে মিস্টার করিম এ খান তার নাম এই বৈঠকটি যখন হচ্ছে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে তার ঠিক আগেই কিন্তু বাংলাদেশে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে যে অপরাধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রায় এক হাজারের বেশি নিরস্ত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্তৃত্ববাদী সরকারের যারা নেতা কর্মী ছিল তারা করেছে এই সব অভিযোগ নিয়ে কিন্তু আজকে আইসিসি প্রসিকিউটরের সঙ্গে ডক্টর মুহাম্মদ ইউনুসের একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে এবং এতে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে যতগুলো কর্মসূচি রয়েছে সেখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তাকে এই তদন্তের আওতায় এনে বিচার করা হবে কিনা আরো যেসব আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান প্রধান ব্যক্তি ছিলেন আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা ছিলেন যারা এইসব যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেখানে যারা জড়িত ছিলেন তাদেরকে কি কি প্রক্রিয়ায় আন্তর্জাতিক ভাবে বা কি হবে এটি কিন্তু ডক্টর বৈঠক হবে তো সব মিলিয়ে আজকেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একদম যুক্তরাষ্ট্রের সময় সকাল নটা থেকে রাত্র নটা পর্যন্ত দীর্ঘ ব্যস্ত সময় পার করছেন আমরা পরবর্তীতে আপনাকে আবারও সে খবর জানাবো আমরা শুনছিলাম সহকর্মী মাহমুদ রাকিবের কাছ থেকে জাতিসংঘের উনআশি তম যেই সাধারণ পরিষদের অধিবেশন চলছে সেখানে ব্যস্ত সময় পার করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই তথ্যই আমাদেরকে নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব